আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় লাভলি আপু ভাইয়েরা, আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আপনাদেরকে ওয়ালমেট বানিয়ে দেখাবো। আর ওয়ালমেটটা আমি কিন্তু বাজারের থেকে আমরা যে শপিং ব্যাগগুলি আনি ওই ব্যাগ দিয়ে আমি বানিয়েছি। তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো কীভাবে বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে ফুল ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। আর চলেন একটু ওয়ালে দিয়ে দেখাই। তো ওয়ালের কালার যেরকম তার জন্য আমারটা এরকম আসছে, আসলে এটা খুবই সুন্দর। তা এরকম করে ওয়ালে কিন্তু আমরা বিভিন্ন রকম ডিজাইন করে লাগাতে পারি। আর আমি আজকে চারটা কালারের ব্যাগ দিয়েই কাজ করব। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম ব্যাগগুলি। আর আমি এই ব্যাগগুলি কিন্তু এখন থেকে অনেক দিন থেকে আমি জমিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু আমি কাজটা করতে পারতেছি। তো চলেন তাহলে শুরু করি কিভাবে বানাবো। তো প্রথম আমি একটা বুট নিয়েছি। এই বুটটা আমার ফ্রিজের সাথে আসছিল আর কি অনেক দিন আগে। আর এখানে কেচি নিয়েছি, একটা কালার করার জন্য নিলাম, আর একটা বাটি নিলাম। তো প্রথমে আমি একটা বাটি দিয়ে গোল করে একটা শেপ করে নিয়েছি। এই তো আপনারা দেখতে পারলেন, দাগ কেটে নিলাম আর কি। এখন আমি দ্বিতীয়বার একটা পেয়ালা, এগুলি কিন্তু কাচের পেয়ালা বা বাটি যে যেভাবে বলেন, তো আমি এখন এটাকে সুন্দর করে এইভাবে কেটে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিব। আর একটু আস্তে আস্তে করে কাটতে হবে। এই তো সুন্দর করে কিন্তু আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমি আরেকটা পেয়ালা আনলাম। তো এই পেয়ালাটা দিয়ে আমি আবার আরেকটা দাগ কেটে নিব। তো আমি কিন্তু দুইটা পেয়ালা ব্যবহার করেছি এখানে। তো এটা আমি এখন রেখে দিব। আর এই পেয়ালাটা দিয়ে আমি আবারও দাগ কেটে নিব। তো দাগটা কাটার একটু পুরু রাখতে হবে, যাতে দুই সাইডে আমি ফুলগুলি লাগাতে পারি, এরকম একটু পুরু রাখতে হবে, মোটা রাখতে হবে আর কি। তো এটা দিয়ে আমি দাগ দেওয়ার পর আমি বুঝতেছি যে আমার ফুল আমি যে জায়গায় আটকাবো ওই জায়গাটা একটু চিকন হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি বাটিটা পাল্টিয়ে নিব। এই তো দেখেন এই জায়গাটা চিকন হয়ে গেছে, তো আমার কাছে ভালো লাগতেছিল না, তো আমি আরেকটু ছোটো বাটি নিব। আপনারা এরকম বুদ্ধি করে কিন্তু কাজটা করবেন। অনেকে আমাকে কমেন্ট করেন কিভাবে করেছেন কিভাবে করেছেন, যে একটু মাথা খাটাবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি আরও ছোটো একটা বাটি নিয়ে আসলাম। তো আমি এই বাটির সাইজে ভিতরের সাইডটা আমি কাটবো, আর এরকম একটা পুরো রাখবো যাতে আমার ফুলগুলি বসে। তো এখন আমি আরেকটা দাগ কেটে নিব। বাস কেটে নিলাম। তো এখন তো ভিতরে আমার কেচি ঢুকবে না, তো আমি কিন্তু রাউন্ডটা আমি দ্বিতীয় রাউন্ডটা থেকে কাটবো। তো কেচি না ঢোকার কারণে আমি কিন্তু এরকম একটা ছুরি নিয়েছি, আর এই ছুরিটা আমার ভাবি গিফট করেছে। তো যাই হোক, তো ছুরি নিয়ে নিলাম। তো আমি এখন ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব। তো আপনারা এইভাবে করে কেটে নেবেন, কারণ ভিতরে কেচি ঢুকবে না তার জন্য। তো আমি সুন্দর করে কেটে নিয়ে আসতেছি, তো আপনারা সবাই আমার সাথে থাকেন। তো এই তো আমি সুন্দর করে কেটে নিয়ে আসলাম। তো এটা আমি এখন ফেলে দিব। আর আমার এই যে গুল চৌখা বুটটা, এটা আমি রাখব। আমি কিন্তু এই ছুরিটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটেছি। তো এই পর্যায়ে আমি অনেকগুলি ফুল বানিয়ে রেখেছি, কারণ অনেক কালার, তিনটা কালার বললাম না যে, তিনটা কালারের ফুল আমি বানিয়ে রেখেছিলাম। তো এখন আমি কীভাবে ফুলটা বানালাম এটি আপনাদের মাঝে শেয়ার করব। আর মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে, একদম কি বলবো, ফাটাফাটি। তো আমি হলুদ কালারের আরও একটা ফুল, দুইটা ফুল বানাবো, তো আপনাদের সাথে এইটাই শেয়ার করব। আর আমি একটা ফুল যেভাবে বানিয়েছি, আমি কিন্তু এখানে 25টা ফুল সেমভাবেই বানিয়েছি, তার জন্য আমি একটা ফুল কেটে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই ব্যাগ থেকে কিন্তু আমি হলুদ ফুলগুলি বানিয়েছি, তা আমি দ্বিতীয়বার আবার আপনাদের দেখানোর জন্য এখন আর একটা ফুল বানাবো। তো এখন সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এখানে কোনো আমার নাপ ঝুঁক নিয়ে আমি কাজ করি নাই, আমি চোখের আন্দাজে কাটছি আর কি, মাপটা নিচ্ছি। তো এখানে একটু এই জায়গাটা মোটা হয়ে গেছে, তো কেটে আমি সমান করে নিচ্ছি। আর আমরা কিন্তু এখানে মানে ফেলে দেওয়া জিনিসগুলি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস বানাতে পারি। তো এখন আমি দুইটা মাথাও কেটে নিব। আর আমি ফ্লোরে বসে কাজ করতেছি, আমি এক্সট্রা কোনো লাইটিং ব্যবহার করি নাই, তার জন্য এরকম একটু কালচে কালচে ভাব আসতে পারে। তো আশা করি সবাই বুঝে নেবেন। তো আমি চারটা পাশে সুন্দর করে কেটে সমান করে নিচ্ছি। এই তো সমান হয়ে গেছে। তো এখন আমি আবার মাঝখান দিয়েও কেটে নিব।
এই তো কেটে নিলাম। এখন কিন্তু এখানে আটটা হয়ে গেছে, দুইটা দুইটা করে আটটা হয়ে গেছে। এই তো এটার মধ্যে দুইটা, ওইটা দুইটা। তো এখন আমি এইগুলিকে মাঝখানে এভাবে এই তো একটা ভাঁজ করে নিলাম। এখন আমি নিশান কাটার মতো কাটবো। তো এটা কিন্তু আমি এভাবে করেও কাটতে পারবো, বা আপনারাও পারবেন, আমিও পারবো। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা কাটতে পারবেন। আর এটা হলো, আমি বলে দিচ্ছি, যে এটা নিশান করে কাটা। আমরা যে নিশান ছোটোবেলায় নিশান করতো না, বিয়ে শাদিতে দেখতাম, ওই রকম নিশান নিশান করে কাটতে হবে। তো আমি প্রথমে কেঁচিটা একটু বাঁকা করে ধরেছি, তো আবার এই সাইড দিয়ে একটু বাঁকা করে ধরলাম। তো বাস একটা কিন্তু কাটা হয়ে গেল। তো এইভাবে দেখতে থাকেন, আমি কিন্তু সবগুলি কেটে নিব। আর সুন্দর করে ভাঁজটা আবার আমি দিয়ে দিচ্ছি, যাতে বাঁকা না হয়ে যায় আর কি। তো আপনারা সেমভাবে কিন্তু সুন্দর করে কেটে নেবেন। আর আমি কিন্তু সবগুলি ফুল একইভাবে বানিয়েছি, তার জন্য আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি সুন্দর করে দেখেন কাটতেছি, এটাকে নিশানের মতো বলা যায়, আবার অনেকে এটাকে দাঁতের মতো, মানে দাঁতের একটা কাটিং যে ওই রকম করেও বলে আর কি। যাই হোক, আমি করে নিলাম। আর এই ওয়ালমেটগুলি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ইনশাল্লাহ আরও কিছু কাজ আপনাদেরকে দেখাবো ওয়ালমেট নিয়ে, বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিস নিয়ে আমি কিছু কাজ করে আপনাদেরকে দেখাবো। যদি আপনারা আমার পাশে থাকেন, লাইক শেয়ার কমেন্ট করেন। তো এরকম করে কিন্তু আমি সবটাই কেটে নিব। তো আবারও কিন্তু এই পাশ ও পাশ করে কেটে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে কিন্তু দেখে নেবেন বা বুঝে নেবেন, বারবার কমেন্ট করলে কিন্তু আমি আবার বুঝিয়ে বলতেও পারবো না, আবার দেখাতেও পারবো না। তো একটু কষ্ট করে ফুল ভিডিওটা না টেনে সুন্দর করে দেখে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যায়। আর আমরা কিন্তু অনেক সময় ফ্রিজ বা টেলিভিশন আনি, তারপর মাইক্রোওয়েভ আনি, এগুলির মধ্যে এই ধরনের মোটা বুটগুলি পাওয়া যায়, এছাড়াও আপনারা কিনতেও পাবেন, বাজারে পেপারের দোকানে গেলে কিনতেও পাবেন। তো আমি সবটা সুন্দর করে কেটে নিয়েছি। এই তো তো এই তো দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন এটা থেকে আমি দুইটা পিস নিয়ে নিব। এখানে চারটা পিস, কিন্তু আমি দুইটা পিস আলাদা করে নিয়ে নিলাম। আর এখন সুন্দর করে আমি ফুলটা বানিয়ে নিব। আর আমি কিন্তু এটা শপিং ব্যাগ দিয়ে করেছি, এটা আপনারা মাথায় রাখবেন যে আমি শপিং ব্যাগ দিয়ে করেছি, আমি কোনো কাগজ ব্যবহার করিনি। তো আমি কিন্তু খেতা শিলি বা কাঁথা শিলি, আমাদের গ্রামের ভাষায় খেতা চলে আসছে, তো যাই হোক সবাই বুঝে নেবেন। তো আমি কাঁথা যেভাবে সেলাই করে, আমি ওইভাবে কিন্তু এটাকে সেলাই করতেছি। আমি চাইলে এই কাঁথার যে আমাদের গ্রামের ভাষা, এটা কিন্তু আমি কেটে দিতে পারবো, কিন্তু কাটবো না। যার যার আঞ্চলিক ভাষা আসবে, আর আঞ্চলিক ভাষায় কথা বলাটা আমরা, আমি কমসে কম আমি প্রাউড ফিল করি যে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো। আর আমি আমার আঞ্চলিক ভাষায় কথা যখন বলবো, আমার পরিচয়টা অনেকেই জেনে যাবে যে আমি অমুক অঞ্চলের বা অমুক জেলার বা অমুক এলাকার মেয়ে, তাই না? তার জন্য আমি অনেক প্রাউড ফিল করি যে আমি আমার এলাকার ভাষায় কথা বলতে পারলে। তো সবাই তো আর এলাকার ভাষাটা পছন্দ করেন না, তার জন্য হয়তো বলা হয় না। তো আমি কিন্তু সম্পূর্ণটা একদম কাঁথা সেলাই করে দিয়েছি, নিয়ে নিলাম বাস। এই তো এই তো আমি সম্পূর্ণটা কাঁথা সেলাইটা দিয়ে দিলাম। এই তো দেখেন এই পর্যায়ে আমি দেখেন কী করতেছি। এই তো আমি ঘুরায় এখন একটা গিট মারবো। তো এই তো এটার ভিতর দিয়ে এইভাবে করে আমি এখন ঢুকিয়ে দিলাম বাস। এখন আমি দুই মাথা সুতা ধরে টান দিব আস্তে আস্তে করে। এই তো ফুলটা হয়ে গেছে, কত সুন্দর, কত সহজ। একটু বুদ্ধি খাটালে, একটু যদি আপনারা পরিশ্রম করেন, আমরা কিন্তু বাজার থেকে 150-200-500 টাকা দিয়ে কোনো জিনিস এনে ঘরে সাজানোর কোনো প্রয়োজন নাই। ঘরে থাকা ফেলে দেওয়া জিনিসগুলি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু আমরা ঘরকে সুন্দর করে সাজাতে পারি, দেখতেও ভালো লাগে। তো এই তো হয়ে গেলে এখন আমি সুন্দর করে গিট দিয়ে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। তো এই তো আমার ফুলটা হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এ পর্যায়ে আমি সুতাটা কেটে নিব।
তো সুতাটা কেটে নিলাম। এই তো ফুলটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। এখানে আর কোনো কিছু এভাবে একটু ধরে সোজা করে দেওয়া হচ্ছে যাতে আর একটু সৌন্দর্য দেখা যায়, আর না দিলেও কোনো সমস্যা নাই। এ তো হয়ে গেছে, কিন্তু এভাবে করে আমি কিন্তু সবগুলি ফুল বানিয়ে নিয়েছি। তো এবার চলেন লাগানোর পালা। ওয়ালমেটের যে বুট, বুটে এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি কয়েকটা। আর আমি এখানে হ্যান্ডলুমের যে হ্যান্ডের যে হাতের যে কাজ করার জন্য যে আইকাটা ব্যবহার করা হয় বা আঠা, আমি কিন্তু ওই আঠাটা কিনে নিয়েছি। তবে ভাইয়াটা বলেছিল আঠাটা খুবই ভালো, তবে এত একটা ভালো না, আপনারা এটা কিনবেন না, ভালো দেখে একটা আঠা কিনবেন। আর যাতে আঠাটা একদম শক্ত হয়ে লাগে, আমার একটু কষ্ট হয়েছে এটা লাগাইতে। তো এইভাবে করে সুন্দর করে চেপে চেপে আমি কিন্তু লাগিয়ে নিব। আর আমি যে কাগজটা নিয়েছি মোটা বোর্ড বোর্ডটা, এটা কিন্তু বোঝা যাচ্ছে না ভিতরে কী আছে দেখা যাবে না। এখন আমি এভাবে করে সবগুলি ফুল একে একে লাগিয়ে নিব। আমি আবারও বলে দিচ্ছি এই আঠাটা আপনারা ব্যবহার করবেন না, ভালো দেখে একটা আঠা ব্যবহার করবেন। আমি যেহেতু নিয়ে আসছি তো আমার একটু কষ্ট হচ্ছে, তো আমি কিন্তু সবগুলি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এইবার আমি আরও তিনটা ফুল, এখানে চারটা ফুল আছে, তো আমি তিনটা ফুল কিন্তু কাজে লাগাবো। তো আমি চিকন চিকন করে ব্যাগ থেকেই তিনটা পাট কেটে নিয়েছি একদম ফিতার মতো চিকন করে। তো আমি এগুলিকে এখন আবারও আঠার মতো লাগিয়ে দিব। আর এটা সত্যি কথা আমি আপনাদেরকে দেখাইনি, কারণ আপনারা দেখে বুঝে যাবেন যে আমি কীভাবে কেটেছি। তো আমি একটা বড় রাখবো আর দুইটা সমান রাখবো, তার জন্য কিন্তু আমি দুইটা সমান করে কেটে নিচ্ছি। তো আমি ফ্যান চালানোর জন্য কিন্তু এটা উড়ে গেছে আর প্রচণ্ড গরমও লাগতেছে। তো এখন আমি এগুলিকেও আঠা লাগিয়ে নিব, সেম প্রসেস যে আঠাটা লাগাতে হবে। আপনারা চাইলে বা আমিও যদি চাইতাম এটার ভিতর দিয়েও কিছু কাজ করতে পারতাম, কারণ একটা একরকম করেছে, আবার ভিতর দিয়ে কিছু কাজ করে দেখাবো। বা আমি যে লম্বা ফিতার মতো ফিতাটা লাগিয়েছি, এই ফিতাটার মধ্যে কিন্তু আমি আরও একটা দুইটা ফুল করে লাগিয়ে দিলে আরও সুন্দর হইতো, কিন্তু আমি আজকে দেখাবো না, অন্য আরেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অন্য আরেক রকম ফুল দিয়ে। এক ফুল দিয়ে সব কিছু দেখালে আপনারা দেখতে চাবেন না, ভালো লাগবে না। এই তো হয়ে গেল, একটু সময় দিতে হবে যাতে এগুলি শুকিয়ে যায়। আর যদি ভালো আঠা আনেন তাহলে কিন্তু সাথে সাথে শুকিয়ে যাবে, আর আমি একটু পচা একটা আঠা আমাকে দিয়ে দিয়েছে, তার জন্য আমার অনেকটাই কষ্ট হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নিচেও লাগিয়ে নিব। তো আমি খুবই আলতো হাতে ধরে উল্টিয়ে নিলাম, আর দেখতে তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে মাথার মধ্যেও আমি একদম লাস্টে ফিতার লাস্টেও তিনটা ফুল লাগিয়ে দিব, তার জন্য কিন্তু আমি আবারও আঠা লাগিয়ে দিচ্ছি। আর আমি এটা ফ্লোরে বসে বসে করেছি, একটু বেশি করে দিচ্ছি যাতে আঠা থাকে আর কি। তো এখন মাঝখানে আমি দিয়ে দিব লাল, আর হলুদের মধ্যে দিব দুইটা হলুদ কালারফুল, তাহলে দেখতে ভালো লাগবে। এই তো আমার বানানো শেষ। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বানানোটা শেষ হয়ে গেছে অলরেডি, এখন আপনাদেরকে দেখাবো। আর প্রথমে তো দেখিয়ে দিলাম ওয়ালে কীভাবে লাগানো যায় করা যায়, তো আপনারা দেখে নেবেন। আর এরকম সুন্দর হয়ে গেছে। আর এখন আমি লাগাবো ফিতা, যেটাতে আমি ঝুলিয়ে রাখবো তার জন্য আমি ফিতা লাগাবো। তো ফিতাটা এখন ওই রকম একটা ব্যাগ থেকে কিন্তু ফিতা নিয়েছি আমি, বাজার থেকে কোনো কিছু আর কিনে আনি নাই, যা আছে আমার ঘরেই আছে। আইকাটা শুধু কিনে আনছি, মানে আঠাটা শুধু কিনে আনছি। তো এখন আমি সুন্দর করে লাগিয়ে দিব। আর এখানে আমি ডাবল দুই পাট করে নিয়েছি ফিতাটা, কারণ দুই পাট করে নিলে কি হয় সুন্দর দেখা যায়, হালকা দেখা যায় না। তো এখন আমি সুন্দর করে লাগিয়ে দিব যাতে আমি এটা দিয়ে ঝুলিয়ে রাখতে পারি।
আপনারা চাইলে বাজার থেকে চিকন ফিতা এনেও কিন্তু কাজটা করতে পারেন। যেহেতু আমি বাজারে যাব না, আমার ফিতার প্রয়োজন নাই, টাকা খরচ করব না, আমি ঘরে থাকা জিনিস দিয়ে কাজ করব, তার জন্য কিন্তু আমি এটা করে নিয়েছি। আর একটা কথা, আমি যে আঠা ব্যবহার করেছি এটা মাত্র 20 টাকা, আমার এই ওয়ালমেটটা বানাতে মাত্র 20 টাকা খরচ হয়েছে। তো ঘরে থাকা জিনিসগুলি দিয়ে কিন্তু আমরা সুন্দর করে সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছু করতে পারি, ওয়ালমেট থেকে শুরু করে টেবিলে গ্লাস সাজানো অনেক কিছু। তো আমার 20 টাকা খরচ হয়েছে আজকের এই ওয়ালমেটটা বানাতে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।